মনে বলছে ভক্তের জন্য আমি সব করতে পারি, মার খেতে পারি। বেশ, তুমি তো পয়সা ছাড়া মিষ্টি দেবে না, দুটো সোনার মালা কিনে পরিয়ে দিয়েছিল। যখন আমি বৃন্দাবন থেকে সব করে গোপালের হাতে দুটো সোনার মালা দিয়েছিল, সনাতন আমি জানি না পয়সা ছাড়া তুমি মিষ্টি দিবে না, ওর কাছে তো পয়সা নেই। আমার বাবা অনেক সব করে মালা দুটো কিনে দিয়েছে, আমার বাবা এসে পয়সা দিয়ে বালা নিয়ে যাবে। জব্দ করে রেখে দিলেন দোকানে, আর সেই মিষ্টি এনে অতিথিদের সেবা দিলে। সকালবেলা অতিথিরা চলে গেল, কিন্তু মা যারা প্রকৃত ভক্ত তাড়াতাড়ি করে যেই বালা দিত